अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम, अस्सलातु वस्सलामु अलैका या हबीबुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम, अस्सलातु वस्सलामु अलैका या नूरे मुजस्सम सल्लल्लाहु ताला अलैहि वसल्लम, अस्सलामु अलैका या रसूल पाक सल्लल्लाहु ताला अलैहि वसल्लम, अस्सलामु अलैका या नूरुन अला नूर नूरुन मुतसम नूरे खुदा सल्लल्लाहु ताला अलैहि वसल्लम, अस्सलामु अलैकुम या शाहिनशाह बगदाद, अस्सलामु अलैकुम या खाजा खाजगान, अस्सलामु अलैकुम या हजरत कौसलाज मजपंडारी, अस्सलामु अलैकुम या कौसलाजम बाबा भंडारी, अस्सलामु अलैकुम या जिल्ले कौसलाजम सुबहान बाबा मजपंडारी, अस्सलामु अलैकुम या पीर मुर्शीद मजपंडारी। आमी महान अल्लाह पाकेर दरबारे लाख कोटी सजीदा ताजीम भक्ति पेश करछी। आमादेरके आमाके नरसिंदी जिनी ध्यान स्कूल दिए आलोकित करे रेखेछेन बिनयेर सम्राट आदबेर सम्राट बाबा जहांगीर अल सुरेश्वरी साहेब केबलार ध्यान स्कूले आमी आज के एसेछी बिनयेर सम्राट किभाबे बिनयी शिक्षा दें ता देखते एसेछी। आमी ता महान अल्लाह पाकेर दरबारे शुक्रिया आदाय करछी। आमी शत कोटि लक्ष कोटि दरूद सलाम पेश करछी नूरुन अला नूर नूरे मुजस्सम सरकारे कायनात कुन फयाकुनेर एक छत्र मालिक हुजूरे पाक सल्लल्लाहु ताला अलैहि वसल्लमेर पवित्र कदमे आमी शुक्रिया आदाय करछी। गौसे पाक जिलानी गौसे पाक खाजा गौसे पाक मजभंडारी ও গাউসলাজ মুর্শিদ কেবলার কদবে আমি অত্যন্ত আনন্দিত। বিনয়ী মানুষের সংস্পর্শে আসা আসলে মানুষ বিনয়ী হয়, এটা আমার কথা নয়, এটা পবিত্র কোরআনের কথা। মহান আল্লাহ পাক দুনিয়াতে ধরাতামে প্রকাশ হতে চেয়েছিলেন, কিন্তু একটা মাধ্যম দরকার, কিভাবে প্রকাশ হবে, কার সাথে উনি প্রেম করবেন। উনি আহাদ, যার ওয়াহদানিয়াতের কোন তুলনা নাই, কোন শরীক নাই, উনি প্রকাশিত হতে চেয়েছিলেন। কারণ মহান আল্লাহ পাকের জন্য 100 ফেরেশতারাই তো যথেষ্ট ছিল ইবাদত করার জন্য, তারপরও মানুষ কেন সৃষ্টি করলেন, বাশার কেন সৃষ্টি করলেন। আল্লাহ পাক ফেরেশতারা জিজ্ঞেস করেছিল, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনার ইবাদত করার জন্য আমরাই তো যথেষ্ট, কেন মানুষ সৃষ্টি করছেন, ওরা তো আমাকে ফাসাদে ফাসাদে লিপ্ত হবে, হানাহানিতে লিপ্ত হবে। তখন আল্লাহ পাক বলেছিলেন, আমি যা জানি তোমরা তা জানো না। তাই উনি প্রেমিক হয়ে তিনি বাশার রূপ ধারণ করেছিলেন, আহাদের সাথে মিম লাগিয়ে আহাম্মদ রূপে প্রকাশিত হয়েছিলেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আশিক আর মাশুকের প্রেম, এটা মেরাজের মাস। মহান আল্লাহ পাক তার আল্লাহ পাক মেরাজের সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুলহান বানিয়ে আল্লাহ নিজে আশিক হয়ে মাশুককে নিয়ে গিয়েছিলেন সাক্ষাৎ দেওয়ার জন্য। বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর সাথে
সবকিছু চলে, আল্লাহর সাথে সবকিছু করতে পারবে, কিন্তু রাসূলের পাকের সাথে সবকিছু চলে না, কোনো বিয়াদবি চলে না। আল্লাহর রহমান দয়ালু, আল্লাহ যদি আমাদেরই বিচার করবেন তাহলে রহমান নাম কেন নিলেন? উনি তো আমাদের বিচার করতে পারেন না, কারণ রহমান মানে দয়ালু। আমরা যদি বিচারই চাই, শাস্তি চাই, তাহলে দয়া চাইবো কার কাছে? সেই দয়া রাসূলের পাকের মাধ্যমে, রাসূলের পাকের সেই রক্ত জিগার, কাবার একমাত্র সন্তান হায়দার জুলফিকার মাওলা আলী শের খুদা আলাইহিস সালাম, খাতুনে জান্নাত আম্মা জান ফাতিমাতু জাহরা আলাইহিস সালাম, শাহিনশাহী জান্নাত মাওলা হাসান আলাইহিস সালাম, শাহিনশাহী কারবালা মাওলা হুসাইন আলাইহিস সালাম, এর বংশধারা বারো ইমাম আলাইহিস সালামের পবিত্র কদমে তাজিম সুজুদ ও সিজদা জ্ঞাপন করে আমি দুটি কিছু মূল্যবান কথা বলতে চাচ্ছি। এই যে মানবকুলের সৃষ্টি, মানুষ তো সবসময় হানাহানিতে লিপ্ত থাকে। মহান আল্লাহ পাক 63 বছর নবুয়তের জীবনে, 63 বছর জাহির জীবনে কত কষ্ট, ঘাত, প্রতিঘাত স্বীকার করে আমাদেরকে একটি দুটি পথ দেখিয়ে দিয়েছিলেন, যেই পথ চললে মুক্তির পথ হিসাবে ঘোষণা করে হয়েছে। মহান আল্লাহ পাক পবিত্র কোরআনের আয়াতের শেষ আয়াতের আগের আয়াতে বলেছিলেন, হে রাসূল, আপনাকে যে জন্য ধরাধামে পাঠানো হয়েছিল আপনি সেইটি যদি ঘোষণা না করেন আপনার রেসালাত সম্পূর্ণ করা হলো না, এবং আপনাকে মানব মণ্ডলী থেকে উঠাইয়া নেওয়া হইবে। কি সেই ঘোষণা? যে ঘোষণার জন্য 63 বছর জাহিরি জীবন হুজুরের পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অতিবাহিত করলেন, কি সেই ঘোষণা? সেই ঘোষণা না দেওয়া পর্যন্ত মহান রব্বুল আলামিন, মহান রব্বুল ইজ্জত দিনকে সম্পূর্ণ ঘোষণা করবেন না বলে ঘোষণা দিয়েছিলেন। কি সেই ঘোষণা? সেই ঘোষণাটি হলো হুজুরের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে জাহিরি জীবনে একবারই হজ করেছিলেন, আবার সেটাই বিদায়ী হজ হিসাবে স্বীকৃতিপ্রাপ্ত। যাওয়ার সময় সেই গাদিরে খুম উপত্যকায়, গাদিরে খুমের এলাকায় মহান নূর আলা নূর হুজরত পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাওলা আলী শেরে খুদার পবিত্র হাত উত্তোলন করে বলেছিলেন, মান কুনতুম মাওলা ফাহাজা আলিউম মাওলা, আমি যার মাওলা আলী তার মাওলা। ওই ঘোষণা দেওয়ার সাথে সাথে মহান আল্লাহ পাক আরেকটি আয়াত নাজিল করেছিলেন, সেই আয়াতের মর্মার্থ হলো আজ থেকে আপনার দিনকে সম্পূর্ণ করে দাও। ঘোষণাটা কি ছিল? মান কুনতুম মাওলা ফাহাজা আলিউন মাওলা, আমি যার মাওলা আলী তার মাওলা। আমাদেরকে একটা পথ ঘোষণা করে দিয়েছেন, আমাদেরকে একটা ইমাম মাওলা ঘোষণা করে দিয়েছিলেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায়ী ভাষণে আরেকটি কথা বলেছিলেন, আমি তোমাদের জন্য দুটি পথ রেখে যাচ্ছি, এই দুটি যদি তোমরা যদি ভালোভাবে আকৃত হতে পারো তাহলে তোমরা কখনো বিচ্যুত হবে না, সঠিক পথ থেকে বিচ্যুত হবে না। সেই পথ দুটিকে মহান রব্বুল ইজ্জতের পবিত্র আল কোরআন আর হুজুরে পাকের ইতরাফ মানে আহলে বায়াত বংশধর, এই দুটিকে ভালোভাবে আঁকড়ে ধরতে পারলে কখনো পথ বিচ্যুত হবে না। কিন্তু আফসোসের বিষয়,
মহান আল্লাহ পাকের নির্দেশিত সেই ঘোষণাকে আমরা অমান্য করে আমরা পথভ্রষ্ট হয়ে গিয়েছি। সেই ধারাকে, সেই ইমামত ধারাকে, সেই মাওলাইয়াত ধারাকে ধ্বংস করে দিয়ে উমাইয়া এবং আব্বাসীয় শাসকরা আমাদেরকে সত্য থেকে দূরে সরে রেখেছিল। সেই সত্য কারা ধারণ করে রেখেছিল? সেই সত্যতা ধারণ করে রেখেছিল মহান আউলাদ রাসূলগণ, এবং যারা আউলাদ রাসূলগণকে যারা ভালোবেসেছিলেন, নিজের প্রাণের ছিঁয়ে মহব্বত করেছিলেন, তারাই এই মহান আল্লাহর নির্দেশনা প্রেম তা ধরে রেখেছিলেন, যা দায়িত্ব দিয়েছিলেন প্রচারে। মহান আল্লাহ পাক পবিত্র কোরআনে একটা কথা ঘোষণা করেছিলেন, আজকে যেই শিশু জন্মগ্রহণ করেছে সেই শিশুকে প্রথমে কোরআন শিক্ষা দেওয়ার আগে, আরবি শিক্ষা দেওয়ার আগে আহলে বায়াতের প্রতি প্রেম মহব্বত ভালোবাসা শিক্ষা দিতে বলেছে। বলুন সুবহানাল্লাহ, এটা আমার কথা নয়, এটা আল কোরআনের কথা, আল কোরআনের কথা। আগে যদি আমি ভালোবাসা শিক্ষা না দিই তাহলে ধিক্কা দিয়ে কি লাভ হবে? এটা আল কোরআনের কথা, যেখানে প্রতিটি কোরআনের প্রতিটি পাতায় পাতায় মহান আহলে বাইতের প্রশংসা, যেখানে প্রতিটি কোরআনের প্রতিটি সূরায় প্রতিটি অক্ষরে অক্ষরে আহলে বাইতের প্রশংসা। এই ধারাটি ধ্বংস করে দেওয়া হয়েছিল, সেই সিলসিলা হুসাইনি সিলসিলা, যে সিলসিলা আমরা শাহাদাতে কারবালার পর থেকে পেয়েছি, আমাদের বারো ইমামের ধারাবাহিকতায় পেয়েছি। সেই ধিক্কাটা কি? সেই ধিক্কাটা হলো হানাহানি নয়, সংঘাত নয়, হিংসা নয়, বিদ্বেষ নয়, মারামারি নয়, কাটাকাটি নয়, চুরি নয়, ডাকাতি নয়। সেই শিক্ষাটা হলো কি? প্রেম। সেই শিক্ষাটা হলো কি? আদর। সেই শিক্ষাটা হলো কি? ভক্তি। সেই শিক্ষাটা হলো কি? মানুষের প্রতি ভালোবাসা, মানব প্রেম। সেই শিক্ষাটা আমরা পেয়েছি কাদের মাধ্যমে? মহান আউলাদ রাসূলের মাধ্যমে। সেই আউলাদ রাসূলের ধারাবাহিকতায় যুগে যুগে সাহাবায়ে কেরাম আউলাদ রাসূলের ছায়ায় থেকে থেকে, আউলাদ রাসূলের ছায়ার নিচে থেকে থেকে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, আইয়ামে মুস্তাঈন, বিভিন্ন হাদিস বিশারদ, আল্লাহর ওলিয়ে কেরামগণ যুগে যুগে সেই আল্লাহর সেই বাণী, প্রেমময় বাণী আমাদের কাছে নিয়ে এসেছেন, যেন আমরা সঠিক পথ থেকে বিচ্যুত না হই। সেই সঠিক পথটি হল আহলে বাইতের প্রতি ভালোবাসা রেখে নিজের ঈমান আকীদা বিশুদ্ধ করা, এটাই একমাত্র পথ। সেই পথের ধারাবাহিকতায় গাউসে পাক জিলানি, আরো আকাবের গুণ আছে, নাম বললাম না, ধারাবাহিকতায় টেনে নিয়ে আসছি মাঝখান দিয়ে, আব্দুল কাদের জিলানি, কাদরিয়া সিলসিলায়, চিস্তিয়া সিলসিলায় খাজা মঈনুদ্দিন চিস্তি, কৌশল আজম মজ ভান্ডারী ভান্ডারী সিলসিলায়, হজরত ওয়াইস করুনি ওয়াইসি সিলসিলায়, এর ধারাবাহিকতায় বাংলাদেশের আনাচে কানাচে হক সিলসিলা ছড়িয়ে ছিটিয়ে আছেন, তার ধিক্কা নিয়ে, প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে। সেই আরেকটি শাখা হল ফতেহ আলী ওয়াইসি রহমুল্লাহ আলাইহি, সেই ধিক্কা কোন ধিক্কাটা? যুগে যুগে আউলিয়া কেরামগণ আমাদের যে এসেছেন এই সেই শিক্ষাটা দিতে, কি সেই শিক্ষা? আমাদের জন্য এত সহজ করে দিয়েছেন পথটা, আমাদের জন্য মুক্তির পথে এত সোজা করে দিয়েছেন, যা আমাদের বেশি যেন পরিশ্রম করতে না হয়, এত কষ্ট করেছেন আকাবের পর আমরা সহজে যেন পথটা খুঁজে পেতে পারি, সেই পথটা আমাদের দিয়ে গেছেন আমাদের আকাবের আউলিয়া কেরামগণ। সেই পথটা হলো সুফিবাদ, সেই পথটা হলো আহলে সুফা, সুফিবাদী মুক্তির পথ। সুফিবাদ কি? সুফিবাদ নিজেকে, সুফিবাদ ব্যক্তি কাদেরকে বলা হলো? যারা নিজেকে অধম মনে করে, যারা নিজেকে একদম ছোট মনে করে, সুফি কারা? যারা লোকালয় থেকে দূরে থাকে, সুফি কারা? যারা নিজেকে
অপরাধী মনে করে। সুফি কারা? সুফি হলো যারা নিজেকে নিজেকে মনে করে আমি একদম কুকুরের চেয়ে অধম, কুকুরের চেয়ে অধম, নিজেকে একদম সাদা নর্মাল পোশাক, ময়লা পোশাকে চলাফেরা করে আল্লাহর, এরাই সুফি, এরাই আমাদেরকে প্রেম শিক্ষা, আদব শিক্ষা, বিনয়ী শিক্ষা এগুলো দিতে এসেছে। ঠিক তার ধারাবাহিকতায় সুরেশ্বর দরবার শরীফের মহান আকাবের পথ ধরে যেই শিক্ষা কালান্দার বাবা জাহাঙ্গীরকে দিয়েছেন সেই শিক্ষাটা হলো সুফিবাদের শিক্ষা। সেই শিক্ষাটা কি? মানুষের ভিতর মানুষকে চেনা। সেই শিক্ষাটা কি? নিজেকে চেনা। সেই শিক্ষাটা কি? মানুষের প্রতি মানুষের ভালোবাসা। সেই শিক্ষাটা কি? মহান আওলাদ রাসূলদের প্রতি ভালোবাসা। কি সেই ভালোবাসা? ভালোবাসা কেমন ভালোবাসা ভাসতে বলেছে এই আকাবের গণ কালান্দার জাহাঙ্গীর? কি পথ ছিল পুরোনো পথটা? কি ছিল? কি ভালোবাসা উনি শিক্ষা দিয়েছেন? উনি শিক্ষা দিয়েছেন মহাব্বত, মহাব্বত ভালোবাসা। কি সে ভালোবাসা? প্রাণদিক ভালোবাসা, যাকে বলা হয় আরবিতে মুয়াদ্দাত, প্রাণের চেয়েও বেশি, প্রাণের চেয়ে বেশি ভালোবাসতে বলেছেন আহলে বায়াতকে। আহলে বায়াতি যাদের ভালোবাসা ইমানের অঙ্গ, যাদের ভালোবাসা নাজাতের তরি, যাদের ভালোবাসা মুক্তির পথ, যাদের ভালোবাসা দীনহীন নিজেকে ধারণ করে, তাদের ভালোবাসা নিজেকে ধারণ করে, মহান আহলে বাইতের প্রেমকে ধারণ করে, মহান মাওলা আলীর শিক্ষাকে ধারণ করে, সেই জ্ঞানের দরজার জ্ঞানকে সাগর নিজেকে নিজেকে ধারণ করে, নিজেকে পরিপূর্ণ পরিশুদ্ধ, নিজেকে একদম খালেস সালিক মানুষ হিসেবে প্রতিষ্ঠা করার জন্য যুগে যুগে মহান মনীষীগণ আগমন করেছেন। ঠিক আপনারাও পরম সৌভাগ্যবান সেই এক মহান মনীষীকে আমরা পেয়েছেন যার নাম ডাক্তার বাবা কালান্দার জাহাঙ্গীর। পথ মত অনেক, যত পথ তত মত, সব পথের সব মতের দিককে হলো প্রেম ভালোবাসা, নিজেকে একজন পরিপূর্ণ মানুষ তৈরি করা। একটা কথা আছে আমি আরবিতে বলছি না, যে নিজেকে চিনতে পেরেছে সে রবকে চিনতে পেরেছে। ওই শিক্ষাটা, ওই শিক্ষাটা আউলিয়া কোরআনগণ যুগে যুগে দিতে এসেছে। সেই শিক্ষা দিতে গিয়ে, সেই সত্য প্রকাশ করতে গিয়ে, সেই আহলে বাইতের কথা বলতে গিয়ে, সেই আওলাদের সুলতানের কথা বলতে গিয়ে, সেই শাহিন শাহী কারবালার কথা বলতে গিয়ে, সে খাতুনে জান্নাতের কথা বলতে গিয়ে সবাইকে নির্যাতন সহ্য করতে হয়েছে, সবাইকে সত্য কথা প্রকাশ করতে গিয়ে নিজেকে ঘাত প্রতিঘাতের মধ্যে ফেলে দিয়েছে, এই সত্য প্রকাশ করতে গিয়ে এমনকি হত্যা পর্যন্ত করা হয়েছে, সেই সত্য কথা প্রকাশ করতে গিয়ে, সেই সত্য কথাটি হলো মানব প্রেম। মানুষকে ভালোবাসো, মানুষকে ভালোবাসো, নির্দ্বিধায় ভালোবাসো, সবার ভিতরে ভিতরে মাওলা আলীর প্রেম ঢুকিয়ে দাও, সবার ভিতরে ভিতরে আহলে বাইতের ভালোবাসা ঢুকিয়ে দাও, যে আহলে বাইতের ভালোবাসা ছাড়া কোনো নিস্তার নাই, কোনো মুক্তি নাই। যতই তুমি ইবাদত করো, যতই নামাজ পড়তে পড়তে তুমি কপালে দাগ করে ফেলো, যার ভিতরে দিলের ভিতরে আহলে বাইতের প্রতি প্রেম থাকবে না, তা বিন্দু বিন্দুমাত্র বিদ্বেষ থাকবে, সেই মক্কায় গিয়ে যদি হাজারটা সেজদা আরজ করে তার ঠিকানা সরাসরি জাহান্নাম, সরাসরি জাহান্নাম। কোনো বিদ্বেষ রাখা যাবে না, কোনো বিদ্বেষ রাখা যাবে না। সেই প্রেম ভালোবাসা শিক্ষা দিতে এই মহান মনীষীদেরকে আগমন বিগত দুই বছর আগে, দুই বছর হবে, দুই বছর আগে পর্দা নিয়ে গিয়েছে জ্ঞান তাপস, একজন বিনয়ী, একজন সালিক, একজন মজ্জুব,
একজন নিজেকে চেনার পথ দেখিয়ে দেওয়ার মানুষ আপনাদের কাছ থেকে চলে গিয়েছেন, কিন্তু পথ রেখে গিয়েছেন তার ধিক্কা। তার ধিক্কাটা হলো এই ধ্যান স্কুল। আপনি ভালো করে বসুন। এই ধ্যান স্কুল, এই ধ্যান স্কুলে এমন কিছু শিক্ষা দেওয়া হয়, নিজের আমিত্ব, নিজের অহংকার, নিজের গৌরব, নিজের আভিজাত্য, নিজের টাকা পয়সা, নিজের ধন দৌলত, ইন্ডাস্ট্রিয়ালকে তুচ্ছ করে নিজেকে অপরাধী মনে করে, নিজেকে একদম কি বলে একদম গরিব, একদম খালিস মানুষ মনে করে, যে পথ বেছে নিয়েছেন, যে কষ্টের পথ বেছে নিয়েছেন নিজেকে চেনার জন্য, সেই পথটি আপনাদেরকে শিক্ষা দিয়েছেন কালান্দার বাবা জাহাঙ্গীর। সেই পথের ধারাবাহিকতায় আপনাদের অনেক কিতাবাদি দিয়েছেন, এবং কিতাবাদির সাথে আপনাদেরকে পরিচালিত করার জন্য ওনার ছোট ছেলে সানাই আহমেদ আপনাদেরকে পরিচালিত করবেন সঠিক পথে, আমি এই আশাবাদ ব্যক্ত করতেছি। আপনারা যদি সেই পথটা, সেই ভালোভাবে সেই রশিটা রজ্জু ভালোভাবে যদি ধরে রাখতে পারেন, তাহলে আপনাদের কোনো ভয় নেই, আপনাদের কোনো ভয় নেই। আপনারা পরিপূর্ণ একজন মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। মানুষ হওয়াটাই আসল জিনিস। আপনাদেরকে কৌশল আজম মাঝ ভান্ডারীর দরবারের পক্ষ থেকে আপনাদেরকে, তারপর আমি কিছু কথা বলছি, আপনাদের পীর ও মুর্শিদের ধিক্কা হৃদয়ে লালন করবেন, এটা আপনার আজন্ম বিশ্বাস। এই ধিক্কাটা সবসময় লালন করবেন, পাশাপাশি প্রতিটা অন্তরে অন্তরে আহলে বাইতের প্রতি প্রেম শিক্ষা দিয়ে যাবেন। যতই ইবাদত করুন না কেন, যদি আহলে বাইতের প্রতি প্রেমের যদি বিন্দু মাত্র ঘাটতি হয়, তার ঠিকানা জাহান্নাম, তার ঠিকানা একবার সরাসরি জাহান্নাম। বিন্দু মাত্র আওলাদ রাসূলের প্রতি, আহলে বাইতের প্রতি বিন্দু মাত্র আল্লাহ পাক সহ্য করবেন না। আল্লাহ পাকের কাছে রাসূলের পাকের আবেদন ছিল, হে আল্লাহ, আল্লাহ বলছিল আপনাকে আমি কি পুরস্কার দিতে চাই, আমি আমার কোন পুরস্কার চাই না, এই 63 বছরের নবুয়তের জীবনে আমি চাই আমার ইখলাস, আমার আওলাদের প্রতি মানুষের প্রাণাদিক ভালোবাসা। হে আল্লাহ, আমার আওলাদদের প্রতি যারা ভালোবাসবে আপনিও তাদের প্রতি ভালোবাসবেন। হে আল্লাহ, আমার আওলাদদের প্রতি যারা ঘৃণা পোষণ করবে, হে আল্লাহ আপনিও তাদের প্রতি ঘৃণা পোষণ করুন। দেখুন, যেখানে আল্লাহ সাথে কবুল করে ফেলেছেন, আল্লাহ পাক তার আওলাদদেরকে কিয়ামত পর্যন্ত পুত পবিত্র করে রেখেছেন, যেখানে পুত পবিত্র হলো মুক্তির ঠিকানা, সেই তাদেরকে নির্যাতন করেন, তাদের পথকে অস্বীকার করেন, তাদের পথ পরিচালিত সে ধিক্কাকে আপনারা অস্বীকার করে কিভাবে জান্নাতের ঠিকানা খুঁজতে চান, কিভাবে মুক্তির পথটা খুঁজতে চান, সেই মুক্তির পথ শিক্ষা দেওয়ার জন্য তো কালান্দার বাবা জাহাঙ্গীরের আগমন ঘটেনি, উনি আপনাদেরকে উনি আগমন করেছেন আপনাদেরকে সঠিক পথে পরিচালিত করার জন্য। আমি অত্যন্ত খুশি হয়েছি এখানে অনেক বিনয়ী মানুষের দেখা পাচ্ছি, যে বিনয়ী মানুষ তৈরি করতে কোনো বইপত্র লাগে না, যে বিনয়ী মানুষ করতে গেলে এমএ টাইটেল পাস লাগে না, এই বিনয়ী মানুষ হতে হয় মুর্শিদের চরণে দাখিল হওয়া। মুর্শিদ বিনে মুক্তি নাই। আমি আপনাদের জন্য দোয়া করব, আপনারা যেন সঠিক পথে পরিচালিত হতে পারেন আপনাদের পীর ও মুর্শিদের ধিক্কা নিয়ে। আর যারা ধ্যান স্কুলে এসেছেন, আমি তাদেরকেও বলবো, আমি খুব বেশি খুশি হয়েছি আপনাদের নিজেদের অহংকার আভিজাত্য টাকা পয়সা সবগুলো তুচ্ছ করে একজন মানুষ পরিপূর্ণ মানুষ হওয়ার জন্য ধ্যান স্কুলে আপনারা সাধনা করছেন। আমি মহান রব্বুল ইজ্জতের দরবারে আপনাদের জন্য দোয়া করতেছি যেন আপনাদের তার পীর ও মুর্শিদের নিজের শিক্ষা নিয়ে যেন আপনারা পরিপূর্ণ মানুষ হতে পারেন। সবাই বলুন সুবহানাল্লাহ। আমি এই আশাবাদ ব্যক্ত করি। আমি বাবা সানাই আহমদের যেন মাওলা তার ছায়া দিয়ে পরিপূর্ণ যেন মানুষ গড়ে তোলে, যেন আপনার পীর ও মুর্শিদের ধিক্কা যেন আপনাদেরকে সারা জীবন দিয়ে যেতে পারে ধারাবাহিকতায়, সিলসিলার ধারাবাহিকতায় আপনাদের যেন ধিক্কা দিয়ে যেতে পারে, সে আশাবাদ আমি ব্যক্ত করছি। এবং সবার জন্য আমি দোয়া করছি,
এবং যেন আপনার সঠিক পথকে কখনো বিচ্যুত না হন। একটা আমাদের কাছে একটা অনুরোধ করব, যার যার ঘরে সন্তান আছে, যার যার ঘরে ছেলে সন্তান আছে, মেয়ে সন্তান আছে, প্রথমে আপনারা মহান আওলাদে রাসূল আহলে বাইতের এবং বারো ইমামের প্রতি ভালোবাসা শিক্ষা দিবেন, তারপর আপনার পীর ও মুর্শিদের ভালোবাসা শিক্ষা দিবেন। এইটাই হলো মুক্তির পথ, আর কোনো পথ নাই। মহান আহলে বাইতের প্রতি ভালোবাসা শিক্ষা দিবেন, আমি বারবার বলছি, আওলাদে রাসূলের প্রতি সবসময় তাজিম রাখবেন, ভক্তি রাখবেন এবং পীর ও মুর্শিদের দীক্ষা মেনে চলবেন, তাহলে আপনার পরিপূর্ণ মানুষ হিসেবে নিজেকে পরিচিত করতে পারবেন। এটাই হলো সুফিবাদের পথ। শুকরিয়া, আলহামদুলিল্লাহ।